সুনামগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার বুয়েট শিক্ষার্থী সহ 34 জনের মধ্যে 32 জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বাকি দুই আসামি শিশু হওয়ায় তারা গাজীপুর কিশোর সংশোধনাগারে রয়েছে। সোমবার তাহিরপুর থেকে গ্রেপ্তার হন বুয়েটের 24 শিক্ষার্থী সহ 34 জন। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করার পর তথ্য যাচাই বাছাই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ছাত্র শিবির নেতা আফিফ আনোয়ারের নেতৃত্বে তারা হাওরে গিয়ে সরকারের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র ও জননিরাপত্তা বিঘ্নিত করার পরিকল্পনা করছিল বলে জানায় পুলিশ।